নাম বললি এটা? এটা ফেরি ক্যাসল ক্যাকটাস, এইটার নাম। আচ্ছা, আর এটার নাম কি বললি? জানিস না। আর এগুলোর মধ্যে পর পর বলো, এটা হচ্ছে গোল্ডেন সাইড অফ ফেভারিট ক্রিসমাস ট্রি। আর এটা কে? যাই, এটা রেখেছি আমি। এটা এটা মানি প্লান্ট, মানি প্লান্ট। আর এটা এটা ক্যালা লিলি। আর এটা ক্যালা লিলি, হ্যাঁ। এটা ঠিক এক কি ওরকম কিছু ফুল। এগুলো থেকে জানিস কিছু? না। এটা এটা ওই একই ব্রহ্মো ক্যাকটাস, ব্রহ্মো ক্যাকটাস। এটা মিন্ট তো আমার কাছে দেখে লাগছে। আচ্ছা, মিন্ট। আর এইটা কি? এটা হচ্ছে ফেরি ক্যাসল ক্যাকটাস, এটা ইয়েলো ফেরি ক্যাসল। আচ্ছা, আর কি আছে এটা? এটা কি আছে? রাইনো হর্ন, রাইনো হর্ন। একদম রাইনোর মতোই প্রায় ওর ইয়েগুলো, সিংয়ের মতো। এটা দেখা হয়ে গেছে, এটা জানিস? জবা বলছে, জবা লাগছে, জবা জানে না। এটা এটা মা কি বললো? না না না, জানে না, জানে না, ভুলে গেছে বললো। ঠিক আছে, পরে আমরা জেনে নেবো, ঠিক আছে। আর এটার নাম এক্ষুনি বল একবার। এঞ্জেলিন বেগোনিয়া, এঞ্জেলিন বেগোনিয়া, বেগোনিয়া, বেগোনিয়া। বাহ, ওই না, ওই যেটা বলছি, পোকা খায়। কে পোকা খায়? ও হ্যাঁ, সে ইয়ে রয়েছে তো, তাই তো? আমাদেরকে নিয়ে নেবে না তো, আমাদেরকে খেয়ে নেবে না তো, পোকা খায়। কাছ থেকে দেখতে পেলাম, এটা কিন্তু খুবই ভালো লাগলো। এত কাছ থেকে আমি কখনোই দেখিনি, টিভিতে দেখেছি। এতক্ষণ সামনেই ছিল, দেখতে পাইনি। এটা জানিস? বাহ, খুব ভালো। আর এইটার গাছটার নাম জানিস? ভালো জিনিসও আছে, এই গাছের ভালো গুণ আছে। যদি এটা তুমি তোমার ঘরের দরজার পাশে রাখো, তাহলে সাপ ঢুকবে না। বাহ, খুবই ভালো। তাহলে ওই ধরনের গাছ আমাদের রাখতে হবে। নামটা একবার বলে দাও, স্নেক প্লান্ট। বাহ, এরকম ধরনের গাছ তাহলে সবাই বাড়িতে রাখতে হবে, স্নেক প্লান্ট। কি আছে, কি একটা গাছ? এগুলো হচ্ছে চেন অফ হার্টস, চেন অফ হার্টস। হ্যাঁ, এটা আমার শখের গাছ, শখের গাছ। এইটা গ্রিন কালারটা, এটাকে মাঝে মধ্যে গার্লিক প্লান্ট বলে যেতে। এটার ভেতরে গুলো খানে গার্লিক কাটলে কিরকম একটা লাগে, তাই? আচ্ছা, আর কি? আর এগুলো সব, এগুলো ওই ওইটারই লালটারই ওরকম স্পিসিস, কিন্তু একটু ডিফারেন্ট কালারটা ফুল। আচ্ছা, খুব সুন্দর পাতার রংটা, খুব সুন্দর। এগুলো ছোট ছোট ইয়ে আছে, হ্যাঁ, ওই যে ছোটটা, ওটা তো এ গাছ। এইগুলো ওইটা ব্রহ্মো ক্যাকটাস, ব্রহ্মো ক্যাকটাস ওই দোকানে ছোট করে। এই গাছটাও তো ভালো, এটা কি নাম? এটার কথা বলছে, এটা রেয়ার গাছ, কিন্তু পাতা আবার কেমন কেমন একটা ইয়ে হয়েছে। এবার পিকনিক হবে তোদের এখানে, তাই তো? গাছগুলো খুব সুন্দর করে জল দিতে হয় রোজ।
সবাই যখন ঘুমিয়ে পড়েছে তখন এটা দিয়ে গেছে। তো কিসে দিয়ে গেল? ঘরের মধ্যে টেবিলে? একটা বড় ইনসিডেন্ট হয়েছিল কিরকম, এরকম রাত্রির মাঝখানে হ্যাঁ বাবার ফোনটা বেজে উঠেছে, হ্যাঁ তখনই তখনই আমার মনে এসেছিল, এবার যে কিছু পরে আমি একটা ঢাপ করে আওয়াজ জানি কিছু পরে, আর আজকে সকালে দেখছি একটা ডেকোরেশন কেমন করে লাগিয়ে দিয়ে চলে গেছে। তাই তা পড়ার টেবিলে ছিল না ঘরের মধ্যে, ঘুমাচ্ছিলিস তখন দিকে দিয়ে গেল, দিয়ে ঘরে ডাইনিং টেবিলে। বাহ, শুধু এটা না অনেক কিছুই দিয়েছে। বাহ সুন্দর হয়েছে, চলো। এই তোর গাড়িটা খুব সুন্দর হয়েছে, গাড়িতেও ইয়ে আছে, এটা খুব ভালো হয়েছে। তো সাইকেল, হ্যাঁ খুব ভালো হয়েছে। এগুলো তোর ফেভারিট রক প্ল্যান্ট? এটা রক প্ল্যান্ট? হ্যাঁ। আচ্ছা, এটা গাছে ফুল হবে আসলে? আচ্ছা, এটা খুব সুন্দর লাগছে। এটা এটা ফেটে গেলেই ফুল হয়? তাহলে এটা ফেটে গেছে তো অলরেডি? হ্যাঁ, তাহলে ফুল হবে। রক প্ল্যান্ট, এই মাঝখান থেকে ফুলটা বেরোবে, জল দিতে হবে তো? না, জল এটা খুব কম দেয়, মাসে একবার। মাসে একবার? রক প্ল্যান্ট। হ্যাঁ, এটা সাফুলেন্ট। সাফুলেন্ট, এই যে এটা পাশে, এইটা এটা, হ্যাঁ এটা এটা ফুল হয়েছে, এটা সাফুলে। এই ও, এইটা চলে এসেছে ওইখানে, এই যে ফুল হয়েছে। আচ্ছা বাহ, খুব সুন্দর, বাবা সব রেডি করে দিয়েছে, এটা কিন্তু খুব ভালো। আর তোমার স্টাডি রুম তো খুবই সুন্দর, বাহ খুব ভালো হয়েছে। চলো, অর্কিড, বিভিন্ন রকমের অর্কিড হয় তাই তো? এইটা এইটা এই ভেতরটা তো একদম খুব সুন্দর হোয়াইট কালার, তাই? আরে এইগুলোর নাম আর জানা আছে? ওগুলোর নাম জানা নেই, কিন্তু সুন্দর গাছগুলো দেখতেও সুন্দর, প্রত্যেকটা গাছই সুন্দর দেখতে, খুব ভালো লাগছে। তো সাজাতেও সময় লাগে এগুলো, ঘরের মধ্যে সাজাতে। পঁচিশ, হ্যাঁ ক্রিসমাসের ওপর ছবি আঁকা হবে, সবাইকে ক্রিসমাসের ছবি আঁকিয়েছি, খুব ভালো। ঘর সাজানোর জন্য এই এই গাছটার নাম তুই জানিস মনে হয়? এই গাছটা ক্যালা লিলি, এইটার নাম জানি। আর এইটা এটা এটা কি গাছ? এই এই এইটা আইডিয়া আছে? আচ্ছা ঠিক আছে, লিখে রেখে দিবি আস্তে আস্তে যতটা পারবি সম্ভব। খুব সুন্দর এটা তো, ইয়ে তো বাটারফ্লাই অর্কিড, এটা তো আরো সুন্দর দেখতে। এটার নাম তো জানিস? এটা জানিস না? ঠিক আছে, সব তো জানা সম্ভব নয় যে, কিন্তু দেখতে সুন্দর এটুকুই বলতে পারি, গাছ মাত্রই দেখতে সুন্দর তাই না? কত সুন্দর সুন্দর গাছ হয়, ফুলগুলো কত সুন্দর। এটা ন্যাচারাল মনে হচ্ছে, প্লাস্টিকের ফুলের মতো লাগে মাঝে মধ্যে এটা, হ্যাঁ আমি তো জানি ন্যাচারাল, কিন্তু একদম প্লাস্টিকের মতো দেখতে। নে শুরু কর আস্তে আস্তে, খুব সুন্দর হয়েছে সাজানো। এটা কলসপত্রী, যেটা আমরা অ্যামাজনের জঙ্গলে দেখে থাকি, সেটা আমাদের একদম কাছে আছে, এখানেও হয় সেটা দেখা যাচ্ছে, তবে এটা আরো বড় হয়। যতটা পারলাম দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম কলসপত্রে। এই যে মুখে ঢাকনা দেওয়া আছে, এই দুটো হয়েছে, একটা ছোট বেবি ওই যে ওইদিকে, ওটা বড় হচ্ছে তাই তো আস্তে আস্তে। এই পাতার মুখ থেকে বেরো এগুলো, তাই তো পাতার মুখ থেকে বেরিয়েছে, দেখা যাবে হাত দিয়ে দেখা যায়। এই না জানি ভেঙে যাবে, আমি জোর দেব না, আমি জানি হয়তো ভেঙে যাবে। চলো, ও এখানেও তো কলসপত্রী হয়েছে, বা গুড, এত কাছ থেকে দেখছি, আমি তো খেয়ালই করিনি এখানে তিনটে রয়েছে। হ্যাঁ বাহ, খুব সুন্দর হয়েছে, ও অসাধারণ অসাধারণ। এর ইংলিশ নামটা পিচার প্ল্যান্ট, পিচার প্ল্যান্ট, পিচার প্ল্যান্ট তাই তো?
পাতার মুখ থেকে এটা বেরোয়, এই যে পাতার মুখ থেকে এটা বেরোয়, খুব সুন্দর। চলো এবার আমরা ক্লাস করব, চলো বসে পড়েছি, ক্লাস শুরু হোক। আমি ছবি দিই, ছবি দিই একটা, চলো আজকে জঙ্গলের মধ্যে আছে, চারিদিকে জঙ্গল, তাই তো? চলো।